আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, প্রত্যেক প্রাণী মরণশীল, যার জীবন আছে সে মৃত্যুবরণ করবে। আমাদের কার মৃত্যু কীভাবে লেখা আছে সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমরা কবে মরব তা একমাত্র একজনই জানে, তিনি হলেন আমাদের আল্লাহ। ইতিপূর্বে আমি বৎকারের মৃত্যু হিসেবে অনেক আলোচনা করেছি, দুটি পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আর আজ হলো তৃতীয় পর্ব। এই পর্বে আমি নেককার বনাম বৎকারের মৃত্যু নিয়ে আলোচনা করব। আলি সাল্লাবি হাফিজুল্লাহ কয়েকজন সালাফের মৃত্যুর ব্যাপারে উল্লেখ করেছেন। তিনি বলেন, শেখ ইবনে রজব রাহেমুল্লাহ সহি বুকুরি ব্যাখ্যাগ্রন্থ লিখতে লিখতে একসময় তিনি যখন জানাজার অধ্যায় পৌঁছান তখন তিনি মারা যান। সুবহান আল্লাহ, কেয়ামতের দিন সে এভাবে উত্থিত হবে। আমাদের যার মৃত্যু যেভাবে হবে কেয়ামতের দিন আমরা সেইভাবে উঠব। তিনি জানাজার অধ্যায় পৌঁছাতে গিয়েই তার মৃত্যু হয়েছে। সুবহান আল্লাহ। শেখ মোহাম্মদ আল মুক্তার আলী শানকিতি রহেমুল্লাহ মসজিদে নববীতে সবসময় দার্স দিতেন, মানুষকে শিক্ষা দিতেন। তিনি মদিনায় মৃত্যুবরণ ও দাফন করার ফজিলত নিয়ে আলোচনা করতেন। একসময় তার এই আলোচনার পর তিনি মৃত্যুবরণ করেন। সুবহান আল্লাহ। শেখ মোহাম্মদ রাশিদ রিদা রাহেমুল্লাহ এই আয়াতে তাফসির লেখার পর তিনি আল্লাহর কাছে চলে যান। আয়াতটি হলো, হে আমার রব, আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং সত্যের ব্যাখ্যা শিখে দিয়েছেন। হে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টিকর্তা, আপনি ইহলোক ও পরকালে আমার অভিভাবক। আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং আমাকে সৎকর্মপরায়ণদের সাথে অন্তর্ভুক্ত করুন। সুবহান আল্লাহ। আয়াতের অর্থ কত সুন্দর, আর আল্লাহ তালা তাই কবুল করে নিয়েছেন। তিনি জীবনে যা কিছু পেয়েছেন শুক্রিয়া জ্ঞাপন করেছেন আর আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন, হিসাব নিকাশের জন্য সহজ চেয়েছেন, ভালো মানুষের কাতারে তাকে সহযোগিতা করার তৌফিক দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন। শেখ মোহাম্মদ আল আমিনী শানকিতি রহেমুল্লাহ একটি তাফসির লিখেছেন, যখন তিনি এই আয়াতে পৌঁছালেন তখন তার মৃত্যু হয়েছিল। সে আয়াতটি হল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফলকামী হবে। চিন্তা করুন, তিনি যে তাফসিরটি লিখেছিলেন সে তাফসির আয়াত এইটি ছিল। সে তাফসির আয়াতটি ভাবার্থ এটাই ছিল, আল্লাহর দলই সফলকাম। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন আল্লাহর দল সফলকামী হবে, আর তাই হয়েছে। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকানি রহিমুল্লাহ একটি আয়াত পড়তে পড়তে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদের বলা হবে সালাম। তার মৃত্যুর সময় ঠিক একইভাবে হয়তো আল্লাহ তাআলা বলেছেন সালাম, কারণ মৃত্যুর সময় আল্লাহ তাআলা ডাক দেন। সুবহান আল্লাহ। ফেরেশতারা খুব সহজে তার মৃত্যু জান কবজ করেন, আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রহেমুল্লাহ মৃত্যুর সময় এই আয়াতটি পড়েছিলেন, নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে বাগবাগিচায় ও ঝর্ণধারার মধ্যে, যথাযোগ্য আসনে এবং আল্লাহর নিকটে। সুবহান আল্লাহ। আল্লাহ তালা তাই কবুল করে নিয়েছেন, তার কথার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ইমাম আবু জুরআহ আর রাজি রাহিমুল্লাহ এই হাদিস বলার পর তিনি পৃথিবী ত্যাগ করেছেন। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, আর এটাই হলো ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ইবনুল কাইয়্যিম রাহিমুল্লাহ তার রোগ ও এর চিকিৎসা নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে কোনো এক ব্যক্তি তার মৃত্যুর সময় বলা হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তিনি বলছেন না, আমি পারছি না, আমি পারছি না বলতে, এগুলো হলো ভৎকারে মৃত্যু। আরেকজন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তখন সে মাথা দুলিয়ে গান গাইতে শুরু করলো। আরেকজন ব্যবসায়ীকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে ব্যবসা বাণিজ্য নিয়ে সর্বদা মশগুল থাকতো। সে বলতে লাগলো, আরে এটা তো খুবই ভালোই মাল, আপনার মতো লোকই তো হয় না, আপনার মতো লোক এই জিনিসটি কিনতে পারে, এর দামও খুব সস্তা। এটা বলে সে মৃত্যুবরণ করলো। এক বাদশার কয়েকজন লোক মৃত্যুবরণ এসেছিল, তাদেরকে বলা হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। তারা বলতো আমার মালিক হলো বাদশাহ নাসের। এভাবে তারা বলতে বলতে মারা গেল। আরেকজনকে বলা হলো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে বলল ওই ঘরটাকে ঠিক করিও, ওর মাঝে এই এই সম্পদ আছে, অমুক বাগানে এই এই কাজ করো।
আল্লাহুম্মা ফিরলে একজন সুৎকরকে বলা হলো, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলল, শতকরা দশ ভাগ দিতে হবে, শতকরা দশ ভাগ দিতে হবে। এভাবে সে বলতে বলতে মৃত্যুবরণ হলো। ইমাম আজ জাহাবি রাহেমুল্লাহ এর বইতে কয়েকটি অশুভ মৃত্যুর কথা উল্লেখ করেছেন। একজন লোক দাবা নিয়ে দিন রাত মেতে থাকত। যখন তার মৃত্যু সময় হয়েছিল তখন তাকে বলা হতো যে তুমি কালামে পড়ো। তখন সে চেকমেট চেকমেট বলতে বলতে তার মৃত্যু হলো। একজন লোকের অভ্যাস ছিল প্রচুর মদ খাওয়া। মৃত্যু সময় তাকে কালামে পড়তে বলা হয়েছিল। তখন সে বলে, আমাকে একটু মদ এনে দাও। আর সেই অবস্থায় তার মৃত্যু হয়েছে। একজন শায়েক আরও কয়েকজন লোকের মৃত্যুর কথা বলেছিল। সে বিখ্যাত আরব শিল্পী উম কুলসুমের গানের ভক্ত ছিল। মৃত্যুর আগে লোকজন সেই গান বন্ধ করে কোরআন চালু করে দিল। লোকরা চিৎকার করে বলে উঠল, উম কুলসুমের গান প্লে করো, তার গান শুনলে আমার অন্তর ঠান্ডা হয়, নাউজুবিল্লাহ। আপনার পরিণতি এই দুই পরিণতি একটির মধ্যে হতে যাচ্ছে। আমরা জানি না আমাদের পরিণতি কি হতে পারে, তবে আমরা কি নিয়ে ব্যস্ত আছি তা অনেকটাই আমাদেরকে আগামী বার্তা জানিয়ে দেয় আমাদের পরিণতি সম্পর্কে। সুতরাং আল্লাহর ওপর ভরসা করুন, আল্লাহর প্রতি সবসময় জিকির করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সবসময় দরুদ পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানা তৌফিক দান করুক। আমিন।